যে উনি অপারেশনের পরে ফার্স্ট বের হলেন নাতনিকে নিয়ে, নাতনি চলে গেছে স্ট্রলার থেকে নেমে। এই যে একজন আসছে বিভিন্ন জনের জন্য গিফট কেনার জন্য, সে খুব সুন্দর আছে, স্ট্রলার নিয়ে আসছে আজকে, নাহলে তাকে রাখা যাচ্ছে না, দৌড়াদৌড়ি শুরু করে দিছে। চাইল্ড সেকশনে শপিং করতে সে স্ট্রলারে করে শপিং করছে। আলবিনা আলবিনা শপিং। এই যে একজন আসছেন, উনি শপিং করছেন, শপিং করে করে এখন বের হচ্ছেন, শপিং সেন্টার থেকে যাচ্ছেন। এই যে এই যে সময় মতো সে উঠে গেছে ইয়েতে। আলবিনা কোথায় যাচ্ছ, কোথায় আসছো, শপিং করছো? আলবিনা নেমে গেছে। খেজুরের গুড়ের পায়েস, মিষ্টি, এটা হচ্ছে একদম গরম গরম পুলি পিঠা। আজকের গেস্টদের জন্য সাজানো সব শীতের। রাজকীয় বিয়ে দেখার জন্যই তো গেছি। এত পয়সা বড় গেস্ট, আসো বড় গেস্টকে নিয়ে আসো, আমাকে তো জুম করে নিতে হচ্ছে বড় গেস্টকে। এটা খেয়ে দেখলাম, এই যে কুমিল্লার মিষ্টি, কুমিল্লার মিষ্টি হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নূরজাহান, দেখো 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 নূরজাহান, সবাইকে নেই দেশি বিদেশ। এবার দেশি দেশি কেক কাটা হবে, দেশি কেক কাটা হবে। কাটো কাটো কাটো, আসি নাই। ওরে বাবা, আলবিনা খুশি হয়ে গেছে, দেখছো ঐশি, আলবিনা খুশি হয়ে গেছে। এই নাও একটু একটু করে সবাই, এটা নাও খাওয়া পিঠা। হ্যাঁ লেয়ার, এই যে এই যে খাই। হ্যাঁ খাও না, আমি বলছি যে আলবিনাকে বলছি খাই, খাবার খাই খাই। এই যে ঐশি ঐশি ঐশি, আমাকে একটু দিতে দাও। এই খাই খাই খাও না, কেজি কম দাও।
কাটো কাটে যে যে খাবাক কেটে কেটে দাও এবার আচ্ছা লম্বা লম্বি করি হ্যাঁ লম্বা লম্বি করে বেশি হবে বুঝছো না সবাই কাটো 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 আর ওগুলো কোনো আল্লাহ আল্লাহ নিজে দেখে এই যে গিফট গিফট দেওয়া না হচ্ছে শুকান আমি একটু দেখি কি আছে ও শাল সুন্দর শাল আর দেখি দেখি সব বার্থডে গার্লদের দেখি ও ভেরি গুড বার্থডে গার্লদের সব শাল এই যে দুইটা বার্থডে গার্ল এখানে ইয়েস উইন্টার বেবি ইয়েস সুন্দর শাড়িটা এই যে রাইট এটা স্মৃতি হিসাবে থাকবে হ্যাঁ দেশে আগমন খোলো খোলো উন্মোচন করো তুই শুনছ আড্ডাবাজি চলতেছে ফারিশা স্কুলে ভর্তি হচ্ছে চলে আসছে মাঝখানে মনে হয় একটু আস্তে নিয়েছিল পরে থামায় দিছি তোমরা তো পেট নিয়ে চলে বাস অসম্মানে সুন্দর করে দাদা ভাই আসেন সবাই আসো কেন একবারে গরম করা হয়েছে একবারে বসে যেতে হবে একবারে বসতে হবে কিন্তু আসলে দশটা তো বাজেই মানে গরম করা হয়েছে তো মানে শীতকাল ফট করে ঠান্ডা হয়েছে